আজকে নতুন নতুন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকে নিয়ে কথা বলবো, তাদের ব্যাপারে কথা বলবো, যে আমি দেখি আর কি ইন্ডাস্ট্রিতে যে অনেকেই কাজ করেন, বাট খিদের খুব অভাব, কাজের খিদের খুব অভাব আমি দেখতে পাই সবসময়, যে কাজের খিদে খুব একটা নেই। এটা খুবই মারাত্মক, কারণ কাজের খিদে যদি না থাকে তাহলে সে কিন্তু টিকে থাকতে পারে না। কাজের খিদে থাকলে কাজ করার একটা তাগিদ জাগে এবং এবং কাজ করতে ভালো লাগে। তো আমি এটুকুই বলবো যে কাজের খিদেটা কিন্তু কমাবেন না, সবসময় এনার্জেটিক থাকতে হবে, এবং কাজের খিদে যেদিন শেষ হয়ে যাবে সেদিন যে কোনো শিল্পীর মৃত্যু হয়ে যাবে। তাই শিল্পী মানুষদের কাজের খিদে কমলে চলবে না, এবং আমি দেখি সবসময় যে কাজের খিদের খুবই অভাব, অনেকেই কাজ করেন বাট খিদেটা একটা প্যাশনটার অভাব। আমি নতুন নতুন যারা অ্যাক্টিং করছেন, নতুন নতুন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকে আমি এটুকুই বলতে চাই যে অনেককে দেখি অ্যাক্টিং করেন বাট ওই অ্যাক্টিং করছেন করেই যান, আর সেই প্যাশনটার অভাব আমি দেখতে পাই, সেই খিদেটা দেখতে পাই না। যদি ওই খিদেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, সে অ্যাক্টর হতে পারে, ডিরেক্টর হতে পারে, মিউজিক ডিরেক্টর হতে পারে, সিনেমাটোগ্রাফার হতে পারে, এডিটার হতে পারে, সব ক্ষেত্রেই প্রযোজ্য, খিদেটা থাকবেই, খিদেটা লাগবেই। তবু আমি স্পেশালি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে বললাম যে খিদেটা খুবই জরুরি, কাজের খিদেটা খুবই জরুরি। এটুকুই বলবো যে যতই আপনি বড় হয়ে যান, যতই আপনি কাজ করুন, যতই আপনি বিশাল বড় কাজ করে থাকুন, কিন্তু কাজের খিদে যেদিন কমে যাবে সেদিন আপনি শেষ হয়ে যাবেন।